নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে সকাল 7:30। সরুনকে ঘুম থেকে উঠে ফেলছি, এখন ওকে স্কুলে দিয়ে আসব। আর দেখুন, বাইরে প্রচণ্ড বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। আর আজকে না সরুনের ঘুম থেকে উঠতে অনেক দেরি করতেছিল, উঠতেই চাচ্ছিল না, বারবার বলতেছিল মা আমি আজকে স্কুলে যেতে চাই না। তো তারপরে ওকে বুঝে সুঝে উঠালাম যে আজকে যেহেতু ওর স্কুলের সপ্তাহের শেষ দিন, আজকে ওর স্কুল থেকে কম্পিতে দেবে, বাড়ির কাজগুলো দিবে। তো ও যদি স্কুলে না যায় তাহলে বাড়ির কাজগুলো জমা থেকে যাবে, ওর কষ্ট হবে সামনের সপ্তাহে করতে। তো এই তো আমরা মা ছেলে ছাতা মাথায় দিয়ে বের হয়ে পড়লাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এরই মাঝে সরুনিলে স্কুলেও চলে আসলাম। আর আসতে যেহেতু দেরি হয়েছে তার জন্য সব বাচ্চারা উপরে চলে গেছে, এই তো সরুনিল লাস্টে যাচ্ছে। তো ওকে স্কুলে দিয়ে এখন আমি যাব হচ্ছে ফল কিনতে। আজকে যেহেতু আমার হাতে অনেকটা সময়, ঘরে রান্নাবান্না নাই, তার জন্য ভাবলাম যেহেতু দেশে যাব, দেশের জন্য কিছু একটা তৈরি করে নিয়ে যাই বাসা থেকে। তো ভাবতেছিলাম কী নেব কী নেব, হঠাৎ করে মনে হলো তাহলে একটু আচার তৈরি করে নিয়ে যাই, বাসায় যেহেতু সবাই আচার ভালো খায়। তো কিসের আচার নিব সেটা ভাবতে ভাবতে মনে হলো তাহলে একটা আপেলের আচার নিয়ে যাই। তো আপেলের আচার খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, অনেকে দেখেছেন, তো আজকেও দেখে নেবেন আমি কীভাবে আপেলের আচার তৈরি করি। আর আজকে বৃষ্টির কারণে দেখুন আশেপাশে কোনো মার্কেটই খোলে নাই, তো যদিও ফলের দোকান খুলে যাবে, কারণ ওই দোকানটা শুধু ফল না সবজিও বিক্রি হয়, তার জন্য 8টা বাজলেই খুলে যায় আর সব ফ্রেশ ফল সবজিগুলো পাওয়া যায়। তো এই তো আমি চলে আসলাম। তো আমি কয়েক ধরনের আপেল নেব, তো এখানে দেখুন এই আপেলের কেজি হচ্ছে 1.19 টাকা, আর এই লাল আপেলের কেজি হচ্ছে 1.39 টাকা, আর এটার একটু দাম কম আছে, এটার 99 পয়সা। তো সব মিলিয়ে আমি 3 ধরনের আপেল নেব, আর বাসায় আছে গ্রিন আপেলগুলো আছে, তো ভাবলাম এখান থেকে 3 ধরনের আপেল নিয়ে যাই, আর বাসার ওই আপেল দিয়ে 4 ধরনের আপেল দিয়েই আমি আচারটা তৈরি করব। তো এই তো আমি 3 ধরনের আপেলই আন্দাজ করে সমানভাবে নিচ্ছি। তারপরে এগুলোকে আবার ওজন দিতে হবে, ওজন দিয়ে কতটুক ওজন হবে, কত টাকা দাম হবে সবগুলো আবার চেক করতে হবে। তো এবার আমি আপেলগুলো ওজন করে নেব। তো ওজন করতে হলেও এই আপেলগুলোর কিন্তু কোড নম্বর দেওয়া আছে, প্রত্যেকটা আপেলের পাশে যেখানে দাম লেখা আছে সেখানে কোড নম্বর দেওয়া আছে, এটা কত নম্বরের আপেল, তো সেই নম্বরে চাপ দিলেই কিন্তু এটার দাম এবং ওজন সেটা চলে আসবে স্টিকার হয়ে। তো এই তো স্টিকারটা আবার লাগিয়ে দিতে হবে আপেলের গায়ে পলিথিনের উপরে। তো আমার ওজন করা হয়ে গেছে, মোটামুটি আমার 7 কেজি আপেল কেনা হয়েছে। আর এখানে দেখুন অনেক রকমের ফল আছে, আর ইদানিং দেখছি চেরি ফলগুলো চলে আসছে। আর এখানে সব ফলের নিচে দেখুন ফলের নাম, কোড নম্বর আর কত টাকা কেজি সব কিছু দেওয়া আছে। আর এখান থেকে আপনি চাইলে 2টা ফলও কিন্তু কিনতে পারেন, যদি আপনি চান যে আমি 2টা আপেল নেব সেটাও পারেন, এখানে কোড নম্বর দিয়ে ওজন করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে কিছু চেরি ফল নিয়ে যাই, এই চেরি ফলগুলো দেখে আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে এই মাত্রই গাছ থেকে পেরে আনছে একদম ফ্রেশ। আর সরুনিলও অনেক খুশি হবে, ও অনেক পছন্দ করে চেরি ফল, স্ট্রবেরি, তো এই ফলগুলো ওর কাছে অনেক অনেক পছন্দের। আর দাম দেখুন 7 টাকা কিলো। তো এখান থেকে আমি অল্প করে কিছু চেরি ফল নিয়ে নিলাম। তো তারপরেই তো আমি পাগারে করব, এখন পেমেন্ট করে দিব। তো পেমেন্ট করে তারপরে আমি চলে আসলাম বাস স্টপে, আর বৃষ্টি এখনও দেখুন ঝপঝপ করে পড়তেই আছে। তারপরেই তো গাড়িতে চলে আসলাম, গাড়িতে আজকে মোটামুটি তেমন ভিড় নাই। তো গাড়ির থেকে নেমে আমি চলে আসলাম বাসায়, বাসায় এসে আমি তো ফলগুলো ধুয়ে ফেলি, তো আপেলগুলো ধুয়ে তারপরে আমি স্নান করে ফেলবো, স্নান করে আমি পুজো করে তারপরে আপেলের আচার দিব, কারণ আপেলের আচার দিতে অনেক সময় লাগবে, আর তার মধ্যে আবার সরুনিলকে 4টার সময় স্কুল থেকে বের করতে হবে, তার জন্য আমি আগে স্নানটা করে আমার ঘরে ঠাকুরের পুজো করে নিব। তো এরই মাঝে আপেলগুলো ধোয়া হয়ে গেছে, এবার রেখে দেব, তারপরে আমি চলে যাব আমার ঘরে ঠাকুরের পুজো করার জন্য। তো এরই মাঝে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এবার যেটা করব আমি জল জল দিয়ে আপেলগুলো প্রথমে কেটে ফেলব, কারণ এখানে অনেকগুলো আপেল, এই আপেলগুলো কাটতে অনেকটা সময় লাগবে আর আপেলের আচার দিতেও অনেকটা সময় লাগে। তো এই তো আমি আপেলগুলো একদম কুচি কুচি করে কেটে ফেলছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সমস্ত আপেল আমি ঠিক একইভাবে এই তো কেটে নিচ্ছি। তো এই আপেল কাটতে কিন্তু আমার অনেক অনেক সময় লেগেছে, এই তো আপেলগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি সমস্ত কিন্তু দেখাই নেই আপনাদের। এবার যেটা আমি করব, প্রথমে আচারে মশলা তৈরি করে নেব। এইখানে আছে
গোটা মশলা তো আমি এখানে 2 টেবিল চামচ করে গোটা মশলা নিয়েছি নিয়েছি 2 টেবিল চামচ পাঁচ ফোড়ন আর এক্সট্রা করে নিয়েছি 2 টেবিল চামচ জিরা 2 টেবিল চামচ ধনিয়া 2 টেবিল চামচ মিষ্টি জিরা মানে মৌরি আর নিয়েছি 1.5 টেবিল চামচ গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করেছি আর 5-7টা তেজপাতা তেজপাতাগুলো একটু ছোট ছোট করে কেটে প্রথমে শুকনো মরিচ আর তেজপাতা টুটেলে নিলাম তারপরে সমস্ত গোটা মশলা দিয়ে আমি একসাথে ভালো করে এরকম তেলে নিব তো আচারে মশলাগুলো তেলে নেওয়া হয়ে গেছে এবার আচার বসিয়ে দিব তো প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম পুরনে আমি শুকনো মরিচ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে একটু পুড়িয়ে আমি আপেলগুলো দিয়ে দিব তো সমস্ত আপেল দিয়ে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে পুরনের সঙ্গে মিশিয়ে নিব আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া তো শুকনো মরিচ আর হলুদের গুঁড়া দেওয়ার জন্য আচারে কিন্তু একটা ভালো কালার আসবে তো এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব আর চুলার হিট মাঝারিতে রেখে জাল করে নেব আর ওদিকে চলে যাব অন্য সব উপকরণ তৈরি করে নেওয়ার জন্য কারণ এখানে তার কোনো কাজ নাই তো এবার যেটা আমি করব আমি আচারে লেবুর রস ব্যবহার করব টকের জন্য আর লেবুর রস শুধু টকের জন্য না আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকার জন্য একটু লেবুর রস ব্যবহার করলে আচার দীর্ঘদিন ভালো থাকে আপনারা যে কোনো আচারে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন ভিনেগারের পরিবর্তে তো এখানে আমি 6 কেজি আপেলের জন্য আমি 4টা বড় সাইজের লেবুর রস করে নিলাম এতে মোটামুটি ভালো একটু টক হবে আর আচারগুলো অনেক দিন ভালো থাকবে এবার যেটা করব আমি আচারে যে মশলাগুলো টেলে রেখেছিলাম সেগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এগুলোকে আমি গুঁড়ো করে নিব তো আমি একদম পাউডার মতো করব না একটু কুচি কুচি রাখব তো এই তো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তো আমার সব উপকরণগুলো কিন্তু রেডি আর এদিকে আমি চলে আসলাম চুলায় চুলায় এসে একটু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব তো অনেকটা কিন্তু কমে গেছে দেখুন এবার একটু নেড়েচেড়ে দিব আর অনেক জল বের হয়েছে আর আপেলগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো পুরোপুরি সিদ্ধ করে তারপরে দিতে হবে চিনি তো আমি এখন চিনি দিয়ে দেব এখানে আমি 1/2 কেজি চিনি দিয়ে দিলাম তো আমার এখানে 1/2 কেজি চিনির বেশি লাগবে না কারণ আপেলগুলো যেহেতু মিষ্টি ছিল তার জন্য আমি 1/2 কেজির বেশি চিনি দিলাম না আর দিয়ে দিলাম লেবুর রস এবার জাল করে নিব তো আমি জাল করে দেখুন একদম কমিয়ে ফেলেছি আচার কিন্তু অলরেডি হয়ে গেছে তো এবার আমি যেটা করব আচারের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব বিট লবণ তো বিট লবণ দেওয়ার জন্য কিন্তু আচারের স্বাদ অনেক বেশি ভালো হয় তো বিট লবণ দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব মানে আর একটু কমিয়ে নেব একটু ঘন ঘন হবে আর একটু তো আমার মনে হচ্ছে আর একটু বিট লবণ লাগবে তো আমি আর 1 চামচ বিট লবণ দিয়ে আরও কিছু সময় এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এরই মাঝে আপেলের আচার কিন্তু তৈরি হয়ে গেছে আমি আর জাল করব না দেখুন কতটুকু হয়েছে কতখানি আপেল ছিল তো এবার নামানোর আগে আমি মশলা দিয়ে আচারের মশলা দিয়ে একটু মিশিয়ে নিব আর মশলা দেওয়ার পরে কিন্তু বেশি জাল করতে হবে না একটু মিশিয়ে আমি চুলা বন্ধ করে দেব তারপরে চুলার উপরে রেখে দেব আচারগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর এরই মাঝে আমি কিছু খেয়ে চলে যাব সৌরনীলকে স্কুল থেকে আনতে আর স্কুল থেকে সরাসরি বাসায় আসবো না আবার চলে যাব ওর কম্পিতির স্কুলে আর এদিকে দেখুন সকালে যে পরিমাণে বৃষ্টি ছিল আর এখন আবহাওয়াটা দেখে ভালো লাগতেছে হালকা হালকা রোদ উঠছে যদিও আকাশে মেঘ আছে কিন্তু তারপরও হালকা হালকা রোদ আছে এটা তবু ভালো লাগতেছে সকালে বৃষ্টির থেকে অনেক ভালো তো এরই মাঝে আমি চলে আসলাম সৌরনীলের স্কুলে আর দেখুন ফুল গাছের উপর দিয়ে সূর্য দেখা যাচ্ছে তো আমি একটু ক্যামেরা করলাম তারপরেই তো সৌরনীলকে বের করলো তো সৌরনীলকে নিয়ে এখন যাব হচ্ছে ওর কম্পিতির স্কুলে আর কম্পিতির স্কুলে হচ্ছে ও 2 ঘন্টা থাকবে তো আজকে আমি ওর বাসার থেকে না কিছু খাবার তৈরি করে আনতে পারি নাই আমি প্রতিদিনই কিছু না কিছু খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে আসি কারণ ও সারাদিন দেখাগুলো স্কুলে অনেক সময় অনেক কিছু খায় না তো না খেয়ে থাকে তার জন্য স্কুল থেকে বের হলে যাতে কিছু খেতে পারে তার জন্য তো আজকে যেহেতু সময় পাইনি আনার জন্য তো ওকে আমি একটা বারে নিয়ে গেলাম বারের থেকে দেখি ওকে কিছু কিনে আগে খাওয়াই তো এখান থেকে ও বলছে ফোকাচ্চা খাবে তো ওকে একটু ফোকাচ্চা কিনে দিলাম তো তারপরেই তো আমরা আসলাম একটা কসমেটিক শপে এখানে আমার একটা শ্যাম্পু অর্ডার আছে তো আগের দিন এসে আমি শ্যাম্পুটা পাইনি ওরা বললো আগামীকাল আসলে তুই নিতে পারবি শ্যাম্পুটা আর সৌরনীল স্কুলে যাবে কম্পিতির স্কুলে হচ্ছে 5:30টায় তো অনেকটা সময় হাতে আছে ভাবলাম যাবার সময় নেওয়ার থেকে আগে ভাগে নিয়ে নিই যাওয়ার সময় হয়তো গাড়িতে করে ছুট করে চলে যেতে পারবো
আর এদিকে দেখুন, আমি শপে ঢুকে যে সাইডে শ্যাম্পুগুলো থাকে খুঁজছি কিন্তু পাইতেছি না। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে শ্যাম্পুটা আইছে কিনা, ও বললো কি দেখ উপরে তাকিয়ে দেখ, উপরে আছে। তো ইদানিং আমি এই শ্যাম্পুটা ব্যবহার করছি, মোটামুটি ভালোই, কারণ আমার অনেক হেয়ার ফল হয়। এটা ব্যবহার করে যে হেয়ার ফল হয় না তা না, কিন্তু অন্যান্য শ্যাম্পুর তুলনায় অনেক কম, তার জন্য আমি এইটাই ব্যবহার করি এখন। আর সর্নিল একটা অটার গান কিনলো, পার্কে আজকে খেলবে তার জন্য, আর অনেক দিন ধরে ও কেন খেলনা ও কেনে না। তারপরে তো আমি ওর কম্পিতির স্কুলে দিয়ে গেলাম, আর আজকে ওর একটু কম্পিতি কম, তার জন্য আমি 1.5 ঘন্টা পরে এসে নিয়ে যাব। তো 1.5 ঘন্টা পরে সরুলকে কম্পিতির স্কুল থেকে এনে এই তো একটু পার্কে খেলতেছে সবার সঙ্গে, বন্ধুদের সঙ্গে। তো এখানে কত সময় খেলাধুলা করবে, আর বাসায় গেলে তো ও আবার একা হয়ে যাবে। আসলে ওকে সঙ্গ দেওয়ার মতো তো এখানে আমি ছাড়া আর কেউ নাই বাসার মধ্যে, ওর বাবা তো কাজের জন্য বাইরে বাইরেই থাকে। তো তার জন্য আমি যেটা করি, প্রতি শুক্রবারেই কম্পিতির ক্লাসের পরে আমি এই পার্কটা নিয়ে আসি, আর ওইখানে মন খুলে অনেকটা সময় খেলা করে। আর আমারও না অত তাড়া থাকে না যে পরের দিন সকালে ভোরে ঘুম থেকে উঠতে হবে, এই তাড়াটা থাকে না, যেহেতু শনিবার রবিবার ওর স্কুল বন্ধ থাকে। আর শনিবার রবিবার না ওরে নিয়ে বেরোনো খুব কম হয়, আমার পুজো থাকে শনিবার, এই জন্য আমি বের হই না। আর রবিবার দেখা গেলো শরীরের বাবা কাজের জন্য বাইরে যায়, রান্নাবান্নার চাপ থাকে, তো তার জন্য শনিবার আর রবিবার আসলে আমাদের বেরোনো হয় না। তো সরুনীল না শুক্রবারটা আসলে খুব আনন্দ করে যে আমি কম্পিতির স্কুলে যাব, তারপরে আমি ওই পার্কটায় খেলতে পারবো। তো আর কি বন্ধুরা, এই তো সরুনীলের খেলাধুলা শেষ, আর আমরা এখন বাসায় যাব। চলে আসলাম বাস স্টপে, গাড়িতে করে বাসায় চলে যাব। তো আসতে না আসতে গাড়িটা পেয়ে গেলাম, তো এই গাড়িটা না পেলে আবার 35 মিনিট পরে ছিল গাড়ি। আর গাড়ির মধ্যে দেখুন প্রচণ্ড ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। আর সরুনীল কী করলো, এই পাশে এসে তো বসে পড়ছে সিটির পাশে, দেখুন কেমন করে বসে আছে। তো আর কি বন্ধুরা, আমরা গাড়ি থেকে নেমে গেলাম, এবার বাসায় চলে যাব। আর বাসায় যেয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আচারগুলো বক্স করব। তো এই তো চলে আসলাম বাসায়, আর দেখুন আচারগুলো 2-3 ঘন্টার মধ্যে পুরোপুরি ঠান্ডা এবং আঠালো হয়ে গেছে, যেমনটি আমি চেয়েছিলাম ঠিক তেমনটিই হয়েছে। এবার আচারগুলো বক্স করে ফেলবো। তো আমি আচারগুলো কিন্তু কাঁচের জারে নিব না, আমি প্লাস্টিকের বক্সে করে নিব, যেহেতু প্লাস্টিকের বক্সে করে নিব তার জন্য আমি একটু অ্যালুমিনিয়ামের পেপার বিছিয়ে দিলাম, এতে আচারগুলো নষ্ট হবে না, আর প্লাস্টিকের যে এক্সট্রা একটা গন্ধ এটা আচারের মধ্যে ঢুকবে না। তো আর কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। তো আর কি, ভালো থাকবেন সবাই, দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইলো।